হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংস নামক এক নিউজ এজেন্সির তরফ থেকে এটা ক্লেম করা হয়েছে যে তারা তাদের কিছু সোর্সের তরফ থেকে এটা জানতে পেরেছে যে ইউএস ভারতের ওপর কার্সার স্যাংশন লাগাবে, কারণ অলরেডি ইন্ডিয়ান এয়ারফোর্সের পুরো টিম তৈরি হয়ে গেছে রাশিয়ায় S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ট্রেনিংয়ের জন্য। আর এই বছরের ডিসেম্বর মাসেই প্রথম S-400 ভারতেও চলে আসবে। কিন্তু এবার এখানে প্রশ্ন তোলা হয়েছে যে যদি আগামী বছর S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি হওয়ার পর ভারতের ওপর আমেরিকার দ্বারা স্যাংশন লাগানো হয়, তাহলে আমাদের যে 83টি তেজাস Mk1A ফাইটার জেট তৈরি হচ্ছে তার কী হবে? কারণ যেমনটা আপনারা জানেন যে বর্তমানে ভারতের সমস্ত LCA তেজাস বিমানে আমেরিকার জেনারেল ইলেকট্রিকেরই 85 kN থ্রাস্টযুক্ত F-404 ইঞ্জিনের ব্যবহার করা হয়। এমনকি এই 83টি তেজাস Mk1A ফাইটার জেট তৈরি হওয়ার পর যে 200টির মতো তেজাস Mk2 ফাইটার জেটকে তৈরি করা হবে, তাতেও কিন্তু এই আমেরিকার জেনারেল ইলেকট্রিকেরই F-414 ইঞ্জিনের ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। সেক্ষেত্রে ভারতের ওপর ক্যাটসা আইনের প্রতিবন্ধক লাগালে এই জেট ইঞ্জিনের সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তাহলে তেজাস বিমানের কী হবে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আমি অলরেডি আপনাদের ডিটেলসে জানিয়েছিলাম যে বর্তমানে ভারতের এতটা সামর্থ্য রয়েছে যে ইউএস ভারতের ওপর স্যাংশন লাগাবে না। এমনকি এখনও পর্যন্ত আমেরিকার তরফ থেকে ডাইরেক্টলি ভারতকে কিছু বলাও হয়নি, কিন্তু তবুও আমরা এখানে তর্কের খাতিরে এটা ধরে নিলাম যে ইউএস ভারতের ওপর স্যাংশন লাগিয়েছে। তাহলে ভারতের এই LCA তেজাস বিমানের ইঞ্জিনের সাপ্লাইয়ের কী হবে? তো বন্ধুরা, ভারতের কাছে বর্তমানে আমেরিকা ছাড়াও আরও কিন্তু একটা বিকল্প রয়েছে, আর তা হলো ফ্রান্সের M88 ইঞ্জিন, যেটা রাফেলেও ব্যবহার করা হয়। আর অলরেডি ফ্রান্সের দ্বারা আমাদের তেজাস Mk2 এর জন্য তাদের এই M88 ইঞ্জিনের একদম আপগ্রেডেড ভেরিয়েন্ট M88 এর ভার্সন 4K অফার করা হয়েছে, যেটা মোটামুটি 2023-এর মধ্যেই তৈরি হয়ে যাবে। ফলে যদি আমেরিকা পরবর্তীতে ভারতের ওপর প্রতিবন্ধক লাগায় আর ইঞ্জিনের সাপ্লাইও বন্ধ করে দেয়, তাহলে ভারতও তেজাসের জন্য ফ্রান্সের এই M88 ইঞ্জিনকে ভারতের জন্য বিশেষভাবে মডিফাই করে ব্যবহার করতে পারবে। আর আমেরিকার কোনো চাপ ফ্রান্সের ওপরেও কাজ করবে না, কারণ ফ্রান্স নিজের পলিসিতে চলে, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নেও এখন পুরোপুরি ফ্রান্সের দবদাবা। তাই ভারতের চিন্তার কিছু নেই, যদি ইউএস স্যাংশন লাগায় তাহলে ভারতও LCA তেজাসের জন্য ফ্রান্সের সাথে এগ্রিমেন্ট করে নেবে, এবং এটা কিন্তু আগামী দিনে আমাদের Mk বিমানের যে ইঞ্জিন তৈরি হবে তাতেও অনেকটা সাহায্য করবে। কারণ দেখুন, ফ্রান্স বা ব্রিটেন কোনো একটি দেশের সাথে মিলে ভারত এক 120 kN থ্রাস্টযুক্ত স্বদেশি ইঞ্জিনকে তৈরি করবে, যেটা পরবর্তীতে সমস্ত স্বদেশি ফাইটার জেট মানে আমাদের Mk-র বিভিন্ন ভেরিয়েন্টে ব্যবহার করা হবে। সুতরাং ভারতের তেজাস প্রোগ্রামে আমেরিকার জন্য থেমে থাকবে না। আর সবচেয়ে বড় কথা, আমেরিকার স্যাংশন ভারতের জন্য নতুন কিছু না। এর আগেও একাধিকবার ভারতের ওপর আমেরিকা স্যাংশন লাগিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটাতে আমেরিকারই লস হয়েছে এবং বাধ্য হয়ে স্যাংশন তুলে নিয়েছিল। আর বন্ধুরা, এবারে আমেরিকার দ্বারা ভারতের ওপর স্যাংশন লাগালে গত 10 বছরে ভারত ও আমেরিকার মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা শেষ হওয়ার সাথেই ইউএস এর ভারতকে যে $5 বিলিয়নেরও বেশি ডিফেন্স এক্সপোর্ট হয় সেটাও এখানে শেষ। আর তাছাড়া এখন ভারতের চেয়েও আমেরিকার ভারতকে বেশি প্রয়োজন অর্থনৈতিক ও সামরিকভাবে, তাই এতে ভারতের জন্য তেমন কিছু একটা সমস্যা হবে না। কিন্তু এবার এখানে প্রশ্ন হলো, তাহলে দুদিন অন্তর অন্তর এই ক্যাটসা স্যাংশনকে নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে কেন? তো বন্ধুরা, এটা সম্ভবত ইউএস এর স্ট্র্যাটেজি বা লবিংয়ের একটা অংশ, যাতে এই সুযোগে স্যাংশনের ভয় দেখিয়ে ভারতের কাছ থেকে তারা কয়েকটি ডিফেন্সের ডিল হাতিয়ে নিতে পারে। এমনকি গত কয়েক বছর ধরে আমেরিকার দ্বারা ভারতের MMRCA2 টেন্ডারকেও হাতানোর জন্য অনেক বেশি চেষ্টা করা হচ্ছে। ফলে এর সম্ভাবনা রয়েছে যে আমেরিকায় স্যাংশনের কথা বলে ভারতের MMRCA টেন্ডারে কোনো আমেরিকান ফাইটার জেটকে সিলেক্ট করার জন্য চাপ দিতে পারে। তবে বন্ধুরা, আমার মনে হয় না যে এই কার্সা আইনের চাপ দেখিয়ে ভারতের MMRCA2 টেন্ডারে আমেরিকা কোনো একটা সুবিধা করতে পারবে, কারণ অলরেডি এটা প্রায় নিশ্চিত যে যদি MMRCA2 টেন্ডার হয় তাহলে সেটা রাফেল ফাইটার জেটই সিলেক্ট হবে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিজে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে রাখো, যাতে আমরা যখনই কোনো ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। জয় হিন্দ।